বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব, তোমরা যারা স্বপ্নে দেখো বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করব অথবা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করে দেশ সেবায় অংশগ্রহণ করতে চাও, তোমাদের জন্য আজকে বাংলাদেশ নৌবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনো এবং মুখস্থ করে ফেলো। আমি আশাবাদী অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আলোচনা শুরু করার আগে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি। এবং আমাদের চ্যানেলে অসংখ্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমরা দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, আর দেরি করবো না, আজকে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার এবং সৈনিক পদের সাধারণ জ্ঞান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শিখবো পুরো ভিডিও। দেখো প্রথম প্রশ্নটি, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? আওরঙ্গজেব চৌধুরী, অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী স্যার। বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি? শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? কাছে বিশিষ্ট নোঙ্গর, উপরে জাতীয় ফুল শাপলা। বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে? 2016 সালে। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠের নাম কি? বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী নাবিক নিয়োগ দেওয়া হয় কত সালে? 2016 সালে 30 মে থেকে। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেওয়া হয় কবে? 2000 সালে 12 জানুয়ারিতে। বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে? 2017 সালে 12 মার্চ। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বিএনএস শেখ হাসিনা, চট্টগ্রামে অবস্থিত। চীনের কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য আনা সাবমেরিন দুটির নাম কি? বানৌজান নবযাত্রা ও বানৌজান জয়যাত্রা। বাংলাদেশ কততম সাবমেরিন অধিকারী দেশ? 41তম সাবমেরিন অধিকারী দেশ। বাংলাদেশ নৌবাহিনী কবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে? 1993 সালে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোন দুটি জাহাজ জাতিসংঘের মিশনে অংশ নেয়? বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি 2010 সালে মে মাসে অংশগ্রহণ করে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন ও ভূমধ্যসাগরীয় এলাকায় দায়িত্ব পালন করেন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজান আলী হায়দার ও বানৌজান নির্মূল। লেবাননে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজান বিজয় কবে থেকে? 1 ডিসেম্বর 2017 সাল থেকে। এই হচ্ছিল মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তোমাদের জন্য, যারা বেসিক্যালি তোমরা নৌবাহিনীর অফিসার এবং নাবিক পদে যেতে চাও, অবশ্যই সাধারণ জ্ঞানগুলো একটু মুখস্থ করে ফেলো, তোমাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় কাজে লাগবে। এবং যাওয়ার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ঘরে বসে তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবে, সেই টিউটোরিয়ালগুলো একটু দেখে আসতে পারো। এতে করে তোমার চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তুমি সবকিছু জেনে যাবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।